إن الحمد لله الذي خلق الإنسان والخلق جميعا والذي أخرج من الظلمات الكفر إلى النور الإيمان وهدينا النزاعين وسخر لنا الشمس والقمر والنجوم والهواء ويعلم ما في الصدور والأرحام فنحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وهو الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جبان كل أمار شتت اللوات كرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن مال الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ايه نقرا وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجر شهد سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم جرش ذي الكُلِّ

সব যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলি বলি মানু শুধু যে বেউ মানিল না তার আল্লাহকে আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ مولانا محمد وعلى ال سيدنا لا إله, إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله. لا إله. الله. لا إله إلا الله، 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 حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله बल नल्ला सारा माँ नहीं बल नल्ला सारा माँ बोतनाई नॉी सारा नहीं बल नी सारा उप সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে কোর মঞ্চা ইলাহাম ইলাহাম লো মোহাম্মদুল সো মানিকগঞ্জ জেলার সিংহের থানার চারিগ্রাম দশের হাটি চকপাড়া জামের মসজিদ কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল আজ রোজ বুধবার ২৯ নভেম্বর দুই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাজিদুল আলম তালুকদার স্বাধীন ভাই উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন ভাই উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কাশেম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুপ্রাদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে বেহেস্তের বাগানে কোরআন হাদিসের বদিশে হাজির হওয়ার সুযোগ এবং তৌফিক এনায়েত করলেন সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য আগুনিত শুকর আদায় করি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে শুনে দিল খুলে সমস্যার আল্লাহ পাকের শুকর আদায় করুন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ হয় না ক্ষতি হয় আরও জোরে বলেন লাভ হয় না ক্ষতি হয় হাদীশুর ভিতরে এসেছে আল্লাহ নবীর সাজ করেন সুবহান আল্লাহ ইউ আলহামদুল্লিল্লাহ হিদম লাউ বাইন মিজান ওতম লাবাইন সমা ই ওয়াল আর আল্লাহ বাকের কোন বান্দা যখন একবার বলে সুবহান আল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ বলা সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি তাই নয় এই দুনিয়ায় থাকা যাবে না সকলকে দুনিয়া সারতে হবে অনেকের বাবা চলে গেছেন অনেকের মা দুঃখী অন্ধকার কবর চলে গেছেন অনেকের জোর ভরে ভাই চলে গেছেন কখন জানি আপনার আমার সামনে আজরে সাল্লাম হাজির হয়ে যায় কথা ঠিক কিনা জোরে বলে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে তখনই এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন মাসারে ময়দান আপনার আমার নেকির পাল্লা দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস কথা ঠিক কিনা বলে সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না আর জোরে বলেন যাইতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন জোরে জোরে বলেন আমি বন্ধুরা আমার বাবার আমার এখান থেকে যদি ঢাকা যেতে চান টাকা পয়সার দরকার আছে কি নাই গাড়ি ভাড়া যদি না থাকে গাড়িতে আপনাকে নিবি জোরে বলেন নিবে না ঠিক দুনিয়াতে যেমনি ভাবে শীতের সময় কম্বলের প্রয়োজন ল্যাপের প্রয়োজন চাদরের প্রয়োজন গরমের সময় পাখার প্রয়োজন হলে গাড়ির ভাড়ার প্রয়োজন জগতের জন্য পাতে হইল নেক আমল কি জোরে বলে এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে কি জন্য সৃষ্টি করলেন কেন বানালেন আল্লাহ রাবুল আলামিন কোরআনে জানাই দিলেন ও মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাবুল আলামিন জিন এবং মানব জাতি আপনাকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছে উদ্দেশ্য হলো তার ইবাদত বন্দেগী গোলামি করা কথা ঠিক কিনা জোরে বলেন অর্থাৎ আল্লাহ পাকের হুকুম মানতে হবে গাড়ি করবেন বাড়ি করবেন এই দুনিয়া দাড়ি করবে এজন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বানায় নাই কথা ঠিক কি না জোরে বলেন যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে ওই কবরে গাড়ি যাবে না ওই কবরে বাড়ি যাবে না ওই কবরে টাকা পয়সা যাবে না আরসো খালি যাব খালি সঙ্গে নিব কি আরসো খালি যাবো খালি সঙ্গে নিব কি সঙ্গে নিও নামাজ রোজা আল্লাহ ও নবী কথা ঠিক কি না বলে এটাই আপনারা আমার সঙ্গে যান এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সব নবী রাসূলগণ এই দাওয়াত আমাদের মাঝে পেশ করেছিলেন কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন আল্লাহ কদ বানসানা ফী কুল্লি উম্মাতির রাসূলান আ'নবুদুল্লাহ ওয়াজিতানি মুত্তাবুদ আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে প্রত্যেক কওমের কাছে নবী এবং پیغمبرগণদেরকে পাঠিয়েছিলেন সব নবী پیغمبرগণ এই দাওয়া দিয়েছিলেন এই কথা বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর বন্দিগি করো কথা ঠিক কি নজরে বলে শয়তানের পদঙ্ক অনুসরণ পরিহার করো শয়তানি ছেড়ে দাও বদমাশি ছেড়ে দাও মিথ্যা কথা ছেড়ে দাও পরের হাত নষ্ট করা ছেড়ে দাও না ফরমানি করা ছেড়ে দাও একমাত্র আল্লাহ করো শয়তানের পদম অনুসরণ পরিহার করো এই কথা সব নবীরা বলেছেন কথা ঠিক কিনা বাবার আমার ভাইয়ের আমার এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমার জীবনটাকে তুমি তিনটা ভাগ করো এক নাম্বার হলো তোমার যে টাকা পয়সা আছে

এক নাম্বারে তোমার টাকা পয়সা যা আছে দেখি বন্ধু মনে করো দুই নাম্বারে তোমার স্ত্রী পুত্র পরিজন সন্তান সন্তান আত্মীয় স্বজন এদেরকে বন্ধু মনে করো তিন নাম্বারে তুমি যে নেক আমল করে নেক আমলকে বন্ধু মনে করো দেখো তোমার কোন বন্ধু তোমার কত উপকার করে আজকে যদি আমার অসুস্থ হয় টাকা পয়সা দিয়ে আপনার আমার চিকিৎসা হবে ঔষধের ব্যবস্থা হবে কিন্তু মৃত্যু বৃক্ষের ফল পান করলে টাকা পয়সা কোনো কাজে আসবে যেমন আসবে দু নম্বরে সন্তান সন্তান স্ত্রী পুত্র আপনার আমার জন্য কাঁদবে মসজিদের ইমান সাহেবের কাছে খবর দিবে মসজিদের খাট আসবে গোসলের ব্যবস্থা হবে। জানাজার ব্যবস্থা হবে এরপর আবার দাপন কাপড় ব্যবস্থা হবে তারা কিন্তু আপনার আমার সঙ্গে কবরে যাবে না কথা ঠিক ঠিক বলে এই জন্য আল্লাহ রাবি বলেন ও আমার্মতের আর তোমরা যে নে কাবুল করো এটাকে বন্ধু মনে করো এই নে কাবুল আপনার আমার সঙ্গে কবরে যাবে নে কাবুল আপনার আমার সঙ্গে হাসরের ময়দানে থাকবি জান্নাত পর্যন্ত নেক আমল আপনাকে আমাকে পৌঁছে দেবে কথা ঠিক কিনা জোরে বলে তাহলে নেক আমল করা দরকার আছে কি নাই নামাজ পড়া নেক আমল না বদ আমল আর জোরে বলে রোজা রাখা নেক আমল না বদ পর্দা করা নেক আমল না বদ খাওয়া খাওয়া বন্ধুরা আমার ইমানের পরে পাক বান্দার উপরে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব হলো নামাজ কি জোরে বলেন الله باعوش هناك أقول الكريمة سورة يا الله تعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ও আলি এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলোকে বলা হয় তার শ্রেয়া করুপি মোকাত্তাব এর আল্লাহ তালা বললেন লা লিকাল কিতাব এটা এমন একটা কিতাব এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই আসে জোরে বলেন কোরানের ভিতরে কোনো ভুল আছে হোদা লিল মোত্তাকির যারা মোত্তাকি হবে যারা খোদাবীরু হবে তাদের জন্যই কোরান হল গাইড নেই তাদের কি কোরান পদ দেখাবে জোরে বলেন আল্লাহ এরপর ভদ্রাকিদের পরিচয় আল্লাহ জালা দিলেন ইউমির ওনাবিল না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে আমরা দেখছি বিশ্বাস করি কী করি না বলবেন না দেখে কি করে বিশ্বাস করব অনেক জিনিস আছে আমরা দেখি না বিশ্বাস করি করি কি না এই যে বাতাস দেখেছেন কখনো কিরকম কিন্তু বিশ্বাস করি কিনা আতর বা ঘ্রা এর রঙ আপনারা দেখছি কিন্তু বিশ্বাস করি ঠিক তো ভাবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে অর্থাৎ ইমান অন্ত হবে ঈমানের পরে যেই দাওয়াত আল্লাহ তালা দিলেন সেটা হলো ওয়াকাইমুন্ন সালাত নামাজ কায়েম করতে হবে নামাজ আদায় করতে হবে কুরআনুল কারীমের ভিতরে একবার নাই দুইবার নয় আল্লাহ পাক 82 বার নামাজের কথা বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কয় বার জোরে বলে নামাজ নামাজ আদায়ের কথা বলেছেন আজকাল আমরা নামাজ পড়িনা কথা ঠিক কিনা জোরে বলেন নামাজের ভিতরে অনেক ত্রুটি আমাদের নামাজ আমরা বুঝি না কিভাবে নামাজ পড়তে হবে আজকে আমাদের সেই নামাজ ঠিক করা দরকার আছে কি নাই আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন

ঠিক কিনা জোরে বলে তাহলে নামাজ আল্লাহ পাক যেভাবে নামাজ আদায় করতে বলেছে সেইভাবে আপনারা আবার নামাজ হচ্ছে না কথা ঠিক কিনা জোরে বলে নামাজ যদি কবুলিয়াত বানাতে হয় তাহলে আল্লাহ নবী বলেছেন খামসু সালাতু নিফতারাদহুন আল্লাহ আমার উজুয়া উযুয়া না এক নম্বরে উযু ঠিক করতে হবে এক নাম্বার কি এখন আমি যদি প্রশ্ন করি দাদা ভাই বলেন তো উযুর ফরজ কয়টা

যদি প্রশ্ন করি ভাই বলেন তো উজু ভঙ্গের কারণ কয়টা কেউ 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 উজু ভঙ্গের কারণ কয়টা তাহলে ভঙ্গের কারণ কয়টা জানি না উজুতে চলে গেছে তাই তো জানি না বিনা উজুতে নামাজ পড়লে নামাজ হবে যেমন হবে এই জন্য আল্লাহ নবী বলেছে উজু ঠিক মতো করতে হবে এই শীতকালে দিনে উজু করতে খুব সমস্যা

2 নম্বরে ওয়াক্তমতো নামাজ পড়তে হবে এইটা তো বড় সমস্যা ওয়াক্তমতো জুবরে নামাজ তা তিনটা চারটা বিজে যা আসলে নামাজ তো মনেই থাকে না কাজ করতে করতে মাঠে ময়দানে যে আমাদের হয় অবস্থা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জেনে দিন ইন্না সলাতাকানাতাল মুমিনিনা কিতাবাম মাউকুতা

আসলে নামাজ মাগরিবের সময় যদি পড়ে আল্লাহ নবী বলেছে তাকে আশি হুকবা জাহান্নামে জ্বলতে হবে আর আশি হুকবার ব্যাখ্যা হলো এই যে আপনাকে দুই কোটি অষ্টআশি হাজার লক্ষ বছর দোজখে জ্বলতে হবে তাহলে নামাজ পড়তে হবে অক্তমত তিন নম্বরে আল্লাহ নবী বলেছেন নামাজ পড়তে হবে ভাবে যে নামাজের রুকু সিজদাগুলো ঠিকমতো করতে হবে

কাপড় ঠিক আছে কিনা পোশাক ঠিক আছে টুপি তো নাই মাথায় নামাজ আল্লাহ করতে হবে কুসু কুচুর সাথে অর্থাৎ আল্লাহ পাকের খুশির জন্য আপনি আমি সেজা দিছি কাকে আর জোরে বলেন সেজা দিই কাকে আল্লাহকে দিচ্ছি আল্লাহ নবী দরবারে জিব্রাইল আমিন আসলেন মানুষের বেশে প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ বিবাল আপনি বলেন ইহসান কাকে বলে আল্লাহ নবী বললেন আন তাবুদুল্লাহ কারনা কা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা এই ভাবে তুমি নামাজ আদায় করো যে নামাজের ভিতরে আল্লাহকে দেখতে পাচ্ছ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নামাজের ভিতরে কাকে দেখা যায় আপনি আমি একদিনও দেখছেন

তখন তাতে উন্নত ডাক্তার নাই সাহাবায়ে کرام চেষ্টা করলেন তীর আর বের করা যাচ্ছে না ওই তীর যন্ত্রে অস্থির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বললেন সাহাবিয়ারে এভাবে রেখে দাও যখন আমার আলী নামাজে দাঁড়াবে তোমরা কয়েকজন গিয়ে মজবুতভাবে ধরে তীরটা বের করে নিয়ে আসিও

নামাজ আমার जिंदगी নামাজ আমার বন্দগি বলে নামাজ আমার जिंदगी নামাজ আমার বন্দগি আল্লাহ তালার আল্লাহ তালার প্রিয় রে ভাই তোমার আমার বন্দগি নামাজ আমার

লোকটা বলেন বলেন কি বলবেন আমাকে তুমি এই যে নামাজ পড়লা এইভাবে নামাজ কতদিন কত বছর পড়তেছো চল্লিশ বছর আল্লাহ নবীর সাহাবি হাজু যায়বা বলল আল্লাহর নবীর সাহাবি ও মুসলমান ভাই তুমি যদি চল্লিশ বছর এইভাবে নামাজ পড়তে থাকো বা পড়ে থাকো আমার মনে হয় তোমার নামাজ কবুল হয় না নামাজ এত সহজ নয় সবচাইতে দামি ইবাদত কি জোরে পড়ে

আল্লাহ আলিরে তুমি নামাজের ভিতরে কোথায় শিরা তো শুধু আমি তো আপনার পিছনেই নামাজ পড়ছিরা এই তো মুসলিম নবভূমের ভিতরে আমি নামাজ পড়ছিলাম জামাতে সবার সাথেই তো তীর কোথায় গেলো আলী বলেন আমি তো জানি না আল্লাহ নীবালা আলী রে নামাজের ভিতরে তুমি কোথায় শিরা বলো আলী বলে আর সুল আল্লাহ ইভাল্লাহ আমি যখন শেষদায় গেলাম তখন আমি শেষদায় অবস্থায় দেখি আল্লাহর শরীর দেখা যা তাহলে নামাজের ভিতরে কি দেখা যায় কাবা শরীফ দেখা যায় বলবেন কেভাবে দেখল এই অন্তর তো আমাদের নাই চোখও আমাদের নাই এই ওয়াজ কোরোও লাভ নাই ভাইরা আমার বন্ধু আমার আলী বলি আর রাসূলুল্লাহি বল্লা আমি যখন সিজদা দিলাম সিজদা দিয়ে দেখি আমার চোখের সামনে কাবা শরীফ সুবহানাল্লাহ বলে এবং লক্ষ্য করে দেখি কাবা শরীফের দরজাটা খোলা আমি কাবা শরীফের ভিতরে ঢুকে পড়লাম এবং কাবা শরীফের ভিতরে ঢুকে দেখি আল্লাহ পাকের কুদরতি কদম দেখা যা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ আছি এই অবস্থা আমার চলে গেল কখন কিভাবে আমি কোথায় ছিলাম আমি জানি না কে আমার তীর বের করে নিয়েছে আমি জানি না সুতরাং কিভাবে সাহাবাইকের আমি নামাজ পড়তে এইভাবে আমাদের নামাজ শুদ্ধ করার দরকার আছে কিনা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দি আউমাল কিয়ামত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিসের জোরে বলে আর যারা কিসের নামাজার ঠিক হবে পরকালে মুক্তি পাওয়া যাবে নামাজের সমস্যা হবে পরকালে সেই বিপদে পড়িয়া যাবে পরকালে আমরা निजात পাওয়া যাই এটা আমরা চাই কি চাই না পরকালে আমরা মুক্তি পাই এটা আমরা চাই কি চাই না তাহলে নামাজ ঠিক করা দরকার আছে কি নাই ভাইয়ের আমার বন্ধুর আমার নামাজ বাবা সার কাছ থেকে কেন ফিরাই না এই জন্য নামাজ তো বুঝি না নামাজে যা পড়ি এটাকে আমরা বুঝি যদি বুঝতাম তাহলে তো আমরা আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত এবার আমরা যখন আজান হয় আজান হওয়ার সাথে সাথে মসজিদে যেতে হবে এই জন্য আজান ঠিক না আজান মানে হলো আহ্বান আহ্বান মানে ডাকা হাইয়্যা আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়্যা আলাল ফালা কল্লানের দিকে আসো এই কথা বলে মুয়াজ্জিন ডাকি কি নাই না হাইয়্যা আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়্যা আলাল ফালা কল্লানের দিকে আসো দেখতেসি মুয়াজ্জিন আসো নামাজের ভিতরে কল্লা ফজরের সময় মহাজিন বলে আফসালাতু খায়রুম মিনান নাও নামাজে চাইতে ঘুম ভালো ঠিক কিনা বলে নামাজে চাইতে ঘুম ভালো তাই তো ফজরের সময় ইমাম সাহেবকে জিজ্ঞাসা হুজুর কয়জন মুসল্লি এক দুইজন হয় মাঝে আমি একা বিশ্বাস করি দেন ঠিক কিনা বলে তাহলে অর্থ কি হবে ওঠো মুমিন মুসলমান ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো ঠিক কিনা বলে বলেন ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো ঠিক কিনা ধরে বলে তাহলে ফজরে নামাজে মুসল্লি কালকে থেকে পারবে না কমবে বন্ধুরা আমার ভাইয়ের আমার আজার হওয়ার সাথে সাথে মসজিদে যেতে হবে আল্লাহ নবীর রাসূলের ছাত্র আব্বাস ছিলেন হয আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যখন মসজিদে নববী দা জান হইতো আয়েশা বলে আল্লাহ নবী তখন আর আমাদেরকে চিনতেন না আযান হয়ে গেছে দুনিয়ার সব কাজ বন্ধ আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদি আলিসালাতি মিউমিল জুমআহ

আজার হওয়ার সাথে সাথে মসজিদে রওনা দিবেন আজার হওয়ার পরে যদি মসজিদে রওনা দেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি থেকে উজু করে মসজিদের রওনা দিল সে যেন হেরাম বাঁধা অবস্থায় খানায় কাবার দিকে রওনা দিল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও তোমরা যে হাজি দিতে চাও যে হেরাম অবস্থায় থানায় কাবার দিয়ে রা দিচ্ছে এভাবে ব্যক্তি দেখতে চাও তাহলে ওই ব্যক্তিকে দেখো যে বাসার থেকে উযু করে মসজিদের দিকে রওনা দিল সে জন্য এহরাম বাদ অবস্থায় খানায় কাবার দিকে রওনা দিয়া দিল আরো জোরে বলেন না সুহান আল্লাহ ওই ব্যক্তিকে ফেরেস তারা নারায় থাকবে দিদি দিতে ইস্তেকবাল দিদি দিতে ধন্যবাদ দিদি দিতে মসজিদ পর্যন্ত দাগাই দিয়েছে এবং তার প্রতিটা কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দশ দশ করে নেকি লেখা দে প্রত্যেক কদমে কয় নেকি আর না কয় নেকি শুধু তাই নয় তার আমল নামা থেকে গুনাগুলো ঝরে যায় আজতে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারিরি ফারিনাম এক সাহাবীকে নিয়ে বিকালবেলা ঘুরতে দিলে গেলেন শীতের দিন বিকালবেলা শীতের দিন বিকালবেলা গাছের পাতাগুলো ঝরে যায় যায় না কিছু কিছু গাছ আছে যে গাছের সমস্ত পাতা ঝরে যায় যেমন কাফলা গাছ তুলা গাছ সব পাতাগুলো ঝরে যায় কথা ঠিক কিনা আল্লাহ রবি বলে একটা গাছের কাছে গেলে গাছের ডালা ধরে ধাক্কা দিলে শীতের দিন গাছের ডালা থেকে সব পাতাগুলো জুইরে জুইরে পড়ে গেল আল্লাহ দালাম আবু জার তুমি জানো কেন আমি গাছের ডালা ধরলাম কেন গাছের ডালা ধরে আমি ধাক্কা দিলাম আবুজার বলে আল্লাহ এবং তার সুরুজ ভালো জানে আল্লাহ নবীন আবুজার যে ব্যক্তি বাসা থেকে উঁচু করে মসজিদের দিকে রওনা দিল তার আবুল নামা থেকে এইভাবে গুণাগুলো সৈরা যা অর্থাৎ তার আমল নামায় কোন থাকে না এরপরে মসজিদে গিয়ে ঢুকলাম আমরা অনেকে পিছনে দাঁড়াই থাকি পিছনে বাড়ি দেয় পিছনে বসে থাকি ঠিক কিনা আগের কাতারে যাই না আত্ত সাল্লাহ নম্বরে বলেছেন প্রথম কাতারে নামাজ দাদা এত সব এত নেকি যদি আমার উম মতেরা জানতো তাহলে লটারি ধরার নজর হতো কি আগের কাতারে নামাজ পড়বে শোনা জানা লটারি ধারা হতো কে আগে যাবে নিয়ে প্রতিযোগিতায় লটারি যে আগে নাম করলো চার কাতারে আগে যাবে আল্লাহ রয়েছে আগের কাতারে বসা এত সব এত নাকি যদি আমার উন্মতেরা জানতো তাহলে লটারি ধরে এরপরে মুসল্লি নির্ধারণ করা হতো শুধু তাই নয় মসজিদে গেলেন এখনো নামাজ তো পাঁচ মিনিট বাকি আছে এরকম হয় না এই যে পাঁচ মিনিট বসে অপেক্ষা করতেছেন নামাজ পড়ে না বসে আছে নামাজের অপেক্ষায় আল্লাহ নবী বললেন এটা হলো আমার ইসলামের ভিতরের হুবানিয়াত সাহাবায়ে کرام বলে ইয়া আমার মনে চায় এক সাহাবী বলে হুজুর আমি কাশি হয়ে যায় আমি সংসার ছেড়ে দেই আমি আমার ব্যবসা নিয়ে সব ছেড়ে আমি জঙ্গলে যে ইবাদত বন্দেগী করি হুজুর বলে লালহু বানিয়াত ফিলিস্থান আমার ইসলামের ভিতরে বৈরঘ্যতা নাই তুমি সংসার করবা না গানি করবা না বাড়ি করবা না ব্যবসা নিয়ে করবা না সব আল্লাহর সাথে তুমি চলে যাইবা এইটা ইসলামে নাই এই বৈরঘ্যতা হয় নাই তুমি বৈরঘ্যবা বৈরঘ্য সংসার করবা না বিয়ে করবা না এইটা ইসলামে নাই আল্লাহ রাজা আজ নিকা হোক সুন্নতি বিবাহ করা নবীজির সুন্নত যে এই অস্বীকার করলো রসু বল ফালাইছে সে আমার নয় বাবার আমার ভাইয়ের আমার আপনি যে মসজিদে অপেক্ষা করতে পাঁচ মিনিট সাত মিনিট নামাজ এখনো বাকি আল্লাহ আলমিন আমার ইসলামে কিন্তু বৈরোগ্যতা নয় তবে একটা আছে সেটা হলো ওই আজান হওয়ার পরে যারা জামাতে অপেক্ষায় বসে থাকবি এটা হলো ইসলামের বৈরোগ্যতা আপনি যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় বসে থাকবেন প্রতি মুহূর্তে মুহূর্তে নামাজ আদায় করার সমতুল্য সব আল্লাহ আপনারা মূল দিয়া দিবে আপনি চুপ করে বসে আছেন কোনো তাসবিহ পড়েন না জিকিরও করেন না মুখ বন্ধ করে বসে আছে নামাজ অপেক্ষায় আল্লাহ নবী বলে আপনার প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামায় নামাজের সব হচ্ছে শুনে বলেন না সুবহানাল্লাহ এরপরে কামত হবে নামাজ শুরু হবে তাকবীর উল সাথে নামাজ আদায় করতে হবে তাকবীর উল আ মানে প্রথম তাকবীর ইমাম সাহেব দাঁড়িয়ে প্রথম যে তাকবীর দেয় আল্লাহু আকবার দেই কি দেয় না আর আমরা সাথে সাথে মুসল্লিরা কি বলি আল্লাহু আকবার এটাকে বলা হয় তাকবীর উল এই তাকবীর উল সাথে নামাজ আদায় করায় এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন খুব বেজার

আল্লাহ নেয়বলে সাত বুজাই মালামাল হারিয়ে গেলে যত ক্ষতি হয় তাকবির উল্লা সুদে গেলে তার চেয়ে বেশি ক্ষতি হয় অপর বনা আসছে সাত উট বুজাই মালামাল যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও যত সওয়াব হবে এই তাকবীর উল্লা সাথে নামাজ করলে সেই সওয়াব আপনার নামায় জমা হইয়া যায় আর জোরে বলেন না সুবহানাল্লাহ

এটাই তো যদি বুঝতাম আমার আপনার জীবন পরিবর্তন হইয়া যাইত যে আল্লাহ আকবার মানে আল্লাহ হচ্ছেন সব চাইতে বড় নাকি বলে না ছোট আল্লাহ সব চাইতে কি মহান আল্লাহ সব চাইতে বড় কি না আমরা নামাজে ঘোষণ আল্লাহ আকবার আল্লাহ তালা সব চাইতে বড় সুমন আল্লাহ বলে আল্লাহর মতো বড় কেউ নাই আল্লাহ হোসেন একজন আল্লাহ কয়জন আর জোরে বলেন আল্লাহ হোসেন একজন আল্লাহ আল্লাহ সমতুল্ল সমকক্ষ দুনিয়ায় কেউ নাই আসমানে কেউ নাই ঠিক কিনা লাভিয়া লিজ ওয়ালামীও লাত ওৱা লামিয়া কলুলাহু কুফুৱান আহাত কেউ তাকে জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেয় নাই আল্লাকে কেউ জন্ম দেয় নাই আল্লাহৰ চিলাই পায় না আছে আল্লাহৰ স্ত্রী আছে ওই যে কৃষ্টান এবার আল্লাহ নাকি স্ত্রী আছে নাও জুবুল লবা নাই আল্লাহ নাকি স্থিলা আছে নাও জুবুলায়

কুল্লু মান আলাইহা ফা ওয়ায়মাকাও ওয়া জুহু রাব্বিকা যুল জালালি ওয়াল পৃথিবী লয় হবে প্রলয় হবে কিয়ামত হয়ে যাবে আমার আল্লাহ তাআলা বাকি থাকবেন কথা ঠিক কিনা জোরে বলেন নামাজে ঘোষণা দিলাম কি আল্লাহু আকবার আল্লাহ বড় নাছোড় নামাজের ভিতরে এই কথা বললাম আর নামাজ পড়ি সেই আল্লাহর কথা আর আমরা আল্লাহ যে বড় আল্লাহর কথা যে মানা দরকার এই চিন্তা টেনশন আপনার আমার ভিতরে নাই কথা ঠিক কিনা জোরে বলে শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা আরমাতে বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছে তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি ছাড়া কোনো বিধান নাই জিনিস ছাড়া কোনো আইনদাতা নাই জিনিস ছাড়া কোনো পাল্লিওয়ালা নাই হুয়াল আউয়ালু ওয়াল আখিরু শুধু তাই নয় লা তাখুযু সিনাতু ওয়াল নাউম আল্লাহর কোনো ঘুম নাই আল্লাহর কোনো তন্দ্রাও নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ঘুম আছে আল্লাহ মুসলে আল্লাহ 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 কথা বলতেছো আল্লাহ আল্লাহ তুমি কি ঘুমাও না আল্লাহ তালা ও মুসা আমি ঘুমাই কি ঘুমাই না এই জবাবটা আগামী কাল দিব তার আগে একটা কথা আমি তোমার কাছে রাখতে চাই এই দুই পাত্র পানি গ্লাস অথবা বোতলে দিলেন এই পানি পাত্র দুইটা নিয়ে যাও কোথাও রাখবে না আগামী কাল নিয়ে আসবা তারপর আমি জবাব দিয়া দিব মুসা আলাহিসাল্লাম পাত্র দুইটা নিয়ে গেলেন হাতি নিয়ে অপেক্ষা করতেছে রাত অপেক্ষা করতেছে রাত গভীর হয়ে গেছে রাত গভীর হওয়ার পর সালাম ঘুমায় না দাঁড়িয়ে আছে সো একটু জিমানি আসে গিয়ে না এই একটু হালকা জিবায় আসে মুসা আলাইহিস সালাম এক হাত আর হাতের সাথে टाक লেগে একটা বোতল আর একটা বোতলের সাথে এক পাত্র আর সাথে পাত্র সাথে टाक लेके ধাক্কা लेके উভয় পাত্র একটা পরে ভেঙ্গে গেল আল্লাহ দরবারে পরের দিন যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে গেছেন আবার আল্লাহর দিকে ও মুসা আমি যদি দুই পাত্র পানি দিলাম কোথায় তখন মুসা আলাইহিস বলে আল্লাহ বলতো তবে না আল্লাহ ডেকে দেখো মুসা আমি যদি ঘুমাইতাম তুই যে গবিরা तुझे ডাক দাও আল্লাহ বলে না আল্লাহ আর আল্লাহ এই আল্লাহ বলে ডাক দে আল্লাহ তারা বলেন তাহলে এই ডাকের সারা কে দিত আল্লাহ 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 মুজি কুরুস পুসিও শাকে গুল মে কাম বরক হায় বুলবুলি সে পুসিও সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধারায় সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধারায় আল্লাহর জিকির তারা করে সর্বদাই নদ নদী পর্বত আদি বৃক্ষলতা যত সবাই আল্লাহর জিকির করে অবিরত ঠিক কি না ধরে বলে আল্লাহ আমি যদি ঘুমাইতাম তাহলে এক আসমান আর এক সাথে এক জমিন আর এক জমিনের সাথে ধাক্কা লেগে এই নশ্বর সব শেষ হয়ে যেত কথা ঠিক কি জোরে বলেন তাহলে আমার আল্লাহ ঘুমাই জানো আমাদের আল্লাহ তন্দ্র আছে লহুমা ফিস সামা ওয়াতি ফিল আ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমার আল্লাহর আয়াত দিন কথা ঠিক কিনা জোরে বলেন নামাজে ঘোষণা দিলাম কি জরে বলে আল্লাহু আকমা আল্লাহ সবচেয়ে বড় কিন্তু সেই বড় তো নামাজের পরে আর মনে থাকে না আর কথা ঠিক কিনা জোরে বলেন এরপর আমরা কি করি সানা পড়ি কি করি যদি আমি বলি ভাই সানাটা অর্থটা কোন

আমি প্রশংসা করতেছি ও তা কাস মুখা প্রশংসা করার জন্য আল্লাহ এই যথেষ্ট কথা ঠিক কি না জোরে বলে ও তা আলা গয়ুরু তিনি সারা কোন মামত নাই তিনি সারা কোন ইলাহ নাই ঠিক কি না জোরে বলে বলেন এরপরে নামাজের ভিতরে আমরা আমরা যেগুলো সবসময় কন্ট নিয়ে পড়ি পড়ি সুরায় ফাতে হাতিয়া নামাজের ভিতরে পড়ি কি পড়ি পড়ি সুরায় ফাতিয়া শুরু করার আগে কিন্তু আউজুবিল্লাহ পড়তে হবে বিসমিল্লাহ পড়তে হবে অনেক সময় আমরা বাদ দেই এরপরে সূরা ফাতিহা অর্থটা যদি জানতাম কত সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি আর রহমান রহিম তিনি হচ্ছেন দয়ালু দাতা মালিক ইয়াউমি দিন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র আল্লাহর জন্য সাহায্য চাই ইয়াকা নাবুদু একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই কথা ঠিক কিনা জোরে বলে ইহি দিন সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে আমাদেরকে চালাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহি আল্লাহ নিয়ামত প্রাপ্ত মানুষের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত বর্ষিত হয়েছে ওয়াইরিল মাগদুবি আলাইহি মুনাদ দালিন যারা পথভ্রষ্ট যারা গোমরা তাদের পথে নাহে চমৎকার সূরা ফাতিহার অর্থ কথা ঠিক কিনা জোরে বলে

এই যে নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহর গুণগান করতেছি শোনে কি বন্ধুরা আমার ভাইয়ের আমার এরপরে ধরেন দুই নামাজ তারপরে বসে কি বসি বসার পর কি করি তাসাহুদের অর্থটা কি গন্ত অতএব এর অর্থ কি কত চমৎকার হচ্ছে

সংবাদ বিষয়টা সহজ মনে হলো কিন্তু আমরা কিন্তু অর্থ জানি না কথা ঠিক কিনা বলেন কত সুন্দর অর্থ আত্মা হিয়া মত তাহিয়াত আত্মা তো লিল্লাহে সব কিছু আল্লাহর জন্য তাহিয়াত অর্থ হচ্ছে আপনার আমার দানের সওয়াব আপনার আমার শারীরিক ইবাদত আর্থিক ইবাদত মৌখিক ইবাদত সব কিছু ইবাদত কার জন্য ধরবেন কার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাতে গেলেন তখন

তখন আল্লাহ রাইলা সালাম আলাই বা দিল্লাহ আল্লাহ যত কিছু নিয়ামত দিলা সব নেয়ামতগুলো আমি আমার বান্দা অর্থাৎ আমার মত আমার সালিগীর বান্দাদের মাঝে বন্টন কইরা দিলা দেখেন কত সুন্দর টাসা উদার অর্থক এরপর আমরা বেতে নামাজ পড়ি কি পড়ি না বেতের নামাজে দুয়াই গুণ পড়া লাগে কি লাগে নাকি না দোয়াইগুরুদ সবাই জানেন

আমরা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা হে আল্লাহ ইন্না নাস্তাইনুকা আপনার কাছে সাহায্য চাই বিপদে আপদে মুসিবতে সাহায্য চাই কার কাছে এটাই বলতেছি দোয়া করিদের ভিতরে আল্লাহুম্মা ইন্না نستাইনুকা ওয়া نستাগফিরুকা আয় আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে মাপ চাই কারণ আমাদের ভুল হতে পারে ত্রুটি হতে পারে কথা ঠিক কিনা জোরে বলে জানা ও জানা বহুত গুনাহ খাতা হয়ে যেতে পারে আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকে বলতেছেন কুল্লিয়া আইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ বান্দারে জমিন থেকে

আল্লাহ ওকিলক হিসাবে গার্জিয়ান হিসাবে আল্লাহ সমস্ত কাজের উপর আপনাকে ভরসা করি বিপদ আপাদ মসিবত ভরসা করি কারো পরে আরো ধরবেন কারো পরে

লাইম সকারে তুম লাজি দেন নাকুম আল্লাহ তার বলে বান্দারে তুমি যদি প্রশংসা করো তাহলে আমি আল্লাহর তোমার নিয়মত আর ও বাড়াইয়া দিব আল্লাহ নেয়মত বাড়াই দিতে পারে কি পারে না এই নামাজের ভিতরে পড়তেছি দোয়াই কুলের ভিতরে ঠিক কে না বলে এরপর ওয়াদা করে আমাল্লার কাছে অঙ্গীকার করছি ওয়ানাখলাউ ওয়ানাতরুকুমান ইয়াফযুলুকা আল্লাহ আপনার কাছে বাদা করি আপনার কাছে অঙ্গিকার করি আল্লাহ যারা পাপী বদকার খারাপ ওদের সঙ্গে চলবো না চলবো না আজ থেকে ওয়াদা করলাম আল্লাহ ভালো মানুষের সঙ্গে চলবো যারা নামাজ পড়ে রোজা রাখে পর্দা পুশিদা করে হালাল হারাম বেছে চলি এরকম ভালো মানুষের সঙ্গে চলবো হুজুর বলেন সুবহানাল্লাহ কত ওয়াদা করতেছে আল্লাহ আল্লাহ ভালো বড় যে নামাজি ইমাম সাহেব হুজুর আলেম ওলামাদের সাথে চলবো আউলিয়া کرامের পথে চলবো হক্কানী উলামায়ে کرام

না মানার জন্য আল্লাহ তাআলা বলেন কুলিন্না না ওয়া নুসুকি ওয়া মাআইয়ায়া ওয়া মাআতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলতে রাসূল আপনি বলুন কুলিন্না সালাতি লিখতে আপনার নামাজ ওয়া আপনার কুরবানি ও মাহইয়াম তার জীবন ও মামাতে আপনার মৃত্যু কার জন্য জোরে বলেন সব কিছু কার জন্য ব্যবসা বাণিজ্য করি কার জন্য। গাড়ি বাড়ি করি কার জন্য পরিবার পরিজন জন্য খরচা করি কার আল্লাহ পাকের খুশির জন্য ঠিক বলে আল্লাহ মুখ দিয়ে দিছে এই জন্য নামাজের বিচারে পড়ে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি আল্লাহ আমরা কিন্তু আপনার জন্যই নামাজ করি আমরা কিন্তু মুসল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা আপনার রহমতের আশা করি অনাক নাকশা যাবাকা এবং কোটি নাজাত থেকে আমরা আল্লাহর কাছে pana চাই ঠিক কিনা জোরে বলে তাহলে নামাজ আমাদের ঠিক করা দরকার আছে কি কিনা নামাজ আমাদেরকে পাপের কাছ থেকে বিরাবে নামাজি তো জানি না নামাজে কি পড়ে তা জানি না ঠিক কিনা জোরে বলে এই নামাজ পড়তে হবে জামাতের সহিত কি শুই জোরে বলেন জামাত ছাড়া নামাজ হবে না ফতোয়ার ভিতর আছে নূলা না কিতাবের ভিতর আছে আদায় কামেল পরিপূর্ণ হয় না জামাজ ছাড়া একা একা দিনে বাসায় নামাজ পড়ার পরিপূর্ণ নামাজ হবে আল্লাহ নবী রাসূল পাক সাল্লা সাল্লাম একোটা কিছু মানুষ জামাত তরক করতেছে হুজুর রাগ করলেন আর বললেন ও আমার সাহাবায়ে کرامার মনে চাই আমি Bilal বলে বিলাল তুমি আযান দাও আর যুবকদেরকে আমি লাককি করো যারা আজান শোনার পরে মসজিদে আসবে না ওদের বাড়ি ঘর গুরু জালিয়া দাও কত বড় ঠিক্কার দিয়ে কথা আল্লাহ নববী বলেছে যারা জামাতে নামাজ আদায় করবে কত সওয়াব আপনি বাসায় বসে যদি দুইটা গাত নামাজ পড়েন আর জামাতে সেটা যদি নামাজ পড়েন 25 গুণ 700 বেশি কত গুণ বেশি 25 গুণ একা নামাজ পড়া চেয়ে জামাতে পড়লে কত গুণ বেশি আল জামাতের সংখ্যা যদি বৃদ্ধি হয় চারজন মানুষ একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করে ভিন্ন জায়গায় আটজন মানুষ আলাদা আলাদা করে নামাজ পড়লে যত সব হবে এই চারজন যে জামাতে পড়তেছে এক একজন আর আমল সেই পরিমাণ সব আল্লাহ দিয়া দিবি আল্লাহরই বলে আটজন মানুষ একত্রিত হয়ে জামাতে যদি নামাজ আদায় করে 100 জন মানুষ 100 জায়গায় নামাজ পড়লে যত ছাব হবে সেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার আমার আমল নামাজ দান করে দেয় আর আপনি যে জুমার মসজিদ এটা কি মসজিদ জুমায় কি হই না জুমার মসজিদে যে নামাজ আদায় করেন এক রাকাতে এত ছাবা ভাষায় বসে 500 রাকাত কয় রাকাত 50 রাকাত নামাজ করলে যতসব হবে এই জুমান মদিনায় এসে নামাজ পড়লি সেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দেয়া দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি যদি মসজিদে নববী আল্লাহ নবীর মসজিদ যদি যাওয়ার কোনো দিন সুযোগ হয় সেই মসজিদের নববীতে গিয়ে নামাজ আদায় করেন এক রাকার নামাজ আদায় করলে হাজার রাকাতের সব পয়সা সুবহানাল্লাহ কত সুন্দর মুসিদের বিহারে কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর ঠিক কিনা বলে কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর ঠিক কিনা বলে যেথায় সিনদার নবী করেন উম্মতি হাবিবুল্লাহর কাছে যাব আমার মিনতি রিয়াজুল তা আছে রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর আদিতি ও মদিনা শহর ঠিকরা আছে জোরে বলেন আল্লাহ মানে সকলকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন জোরে বলেন আপনি যদি কাবা শরীফে গিয়ে নামাজ পড়েন এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় বলে যদি যাওয়ার সুযোগ হয় তাহলে এক রাগাতে কত সব এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় সুতরাং জামাত সারা পরিপূর্ণ নামাজ হবে না এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কায়েম মানে কি আপনি নিজে একা পড়লে হবে না আপনি নিজে পড়বেন আপনার ছোট ভাইকে মসজিদে নিয়ে যাবেন বড় ভাইকে মসজিদে নিয়ে যাবেন বন্ধু বান্ধব সকলে মিলে জামাতে নামাজ আদায় করার মানে হলো কায়েম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জীবন ভর জামাত জামাতে নামাজ আদায় করেছেন এবং বলেছেন যারা জামাতে নামাজ আদায় করবি আল্লাহ পাক তাদেরকে পনেরোটা নিয়ামত দিবি কয়টা জোর বলেন কয়টা এই দুনিয়ায় তিনটা নিয়ামত দেওয়া হবে আল্লাহ পাক তার হায়াতকে লম্বা করে দিবেন সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে আল্লাহ পাক তাকে বিপদ আপদ মুসিবত দ্বারা হেফাজত করবেন তিন নম্বরে আল্লাহ পাক তার রিজিক বাড়াইয়া দিবেন দুনিয়ায় কয়টা নিয়ামত এক হলো হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে অবমৃত্যুর হাত থেকে আল্লাহ হেফাজত করবে দুই নাম্বার তাকে বিপদ আপদ মুসিবত আল্লাহ হেফাজত করবেন তিন নাম্বার তার রিজিকের অভাব হবে না জোরে বলেন সুবহানাল্লাহ মৃত্যুর সময় তিন নিয়ামত দেওয়া হবে এক নাম্বারে মৃত্যু কষ্ট সাকাতুল মাউদের কষ্ট যারা জামাতে নামাজ আদায় করবে তাদের হবে না সুবহানাল্লাহ দু নাম্বারে মৃত্যুর সময় পানি বিবাসা লাগে এমন কি বলা হয়েছে তাম সমুদ্রের পানি যদি মিলমুষ ব্যক্তিকে পান করানো হয় তারপর পানির বিবাসা দিবে না যারা জামাতে নামাজ পাতালাই করবে তাদের পানি বিবাসা লাগবে যারা লাগবে তিন নাম্বার আমার হলো মানুষের চাওয়া এবং পাওয়াইতেই ইমানের সে দুনিয়া থেকে বিদায় হওয়া

কবরে তিনটা নিয়ামত দেওয়া হবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি কবরে কয়টা দেওয়া হবে তিনটা কবরে এক নম্বরে যখন আপনাকে আমাকে কবর রাখা হবে ওই কবরের ভিতরে ফেরেশতারা আসবে এসে প্রশ্ন করবে মান হে ও আল্লাহর বান্দা তুমি বলো তোমার রব কে আমা দীনুকা বলো তোমার দিন কি তোমার ধর্ম কি আমার হাজার রজুল আল্লাহ নবী সম্পর্কে প্রশ্ন করা হবে কি হবে না

আপনাকে আমাকে যখন লোকেরা তা ফোন করবে মাটি দিবে সবাই পাশ দিবে সাতাই দিবে কবরটা কি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যা আপনি আমি কাকবার বলবো ও আমার ছেলে ও আমার আত্মীয় স্বজন এত তাড়াতাড়ি কবরে মাটি দিয়ে কবটা অন্ধকার বানাইয়া দিও না ঠিক কি না বলে দুনিয়ার মানুষ আপনার কথা শুনবে না সবাই মাটি দিবে কবরের ভিতরে বাস দিবে চাটাই দিয়ে কবরটা অন্ধকার বানাই দিবে আপনি যদি নামাজি হন মুত্তাকি হন ইমানদার হন নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাইতে পারেন আপনি আমি দেখতে পারবো ওই পশ্চিম ঠিক ঠিকতে একটা আলো আলো একটা লাইট আলো আপনার কবর আসছে আর আস্তে আস্তে করে আপনার আমার কবরটা আলোকিত হতেছে এমন শব্দ আমি শুনতে পাবো গায়েবে আওয়াজ হবে আপনার আমার দয়ালু বেডি কি বলে উম্মত আর করুণ করুণা কাদনা আমি তোমার কবরে হাজির হইয়া যাইতেছি দেখেলে তোমার নরু হারা আমার কোনো চিন্তা নাই বলে তোমার আমার ঠিক কিনা বলে দেখেলে তোমার নুরু চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো জীবনে মারোনে যে বলে জীবনে মারো দেখা পাই নবি গো দেখলে তোমার নুরুচে হারা আমার কোনো চিন্তা নাই নবি গো কবরে হাসর যেন বলে কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবি গো দেখলে তোমার নুরুচে হারা আমার কোনো চিন্তা নাই বলে আমি ওই কবরে দয়াল নবী কি আমরা চাই কি চাই না তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া দরকার আছে কি নাই বাবার আমার বন্ধুর আমার হাসরের ময়দানে কবরে তিনটা নিয়ামত তো এক হলো এই মুনকার নকিরে সওয়াল জবাব আপনি দিতে পারবেন দুই নম্বরে যখন সওয়াল জবাব দিয়া দিবে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে ইন্টারভিউতে যখন ছেলে পাস করে পরীক্ষায় যখন ছেলে পাস করে বাবা মা খুশি হয় না বেজার হয় যখন খুশি হয় না বেজার হয় আমরা বান্দা কার

তখন আল্লাহ পাক খুশি হবে না বেজার হবে খুশি হয়ে যাবে ফেরেশতাদের ঘোষণা করে বলবে ইনশাআল্লাহ গাদি ও ফেরেশতারা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে ফাতরুশবিল জান্নাত তাড়াতাড়ি কবরে জান্নাতের বিছান বিছায় দাও তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে জোরে বলে না আমিন কবরে তিনটা নেয়ামত একটা প্রশ্ন জবাব আসান হবে দুই নাম্বার কবরে জান্নাতের বিছান বিছায়া দেওয়া হবে কবরটা জান্নাতের সঙ্গে सुरंग বানিয়ে দেওয়া হবে আপনারা আমার কবরটা জান্নাতের সাথে सुरंग হবে এটা না চাই কি চাই না বন্ধুরা আমার বাবার আমার হাসরের ময়দানে তিনটা নেওয়ার দেওয়া হবে কয়টা

ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান এনেছে নেক আমল তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে জামাতে নামাজ আদায় করতে আমরা চাই কি চাই না আল্লাহ নবী সারা জীবনভর জামাতে নামাজ পড়েছেন কোন দিন জামাত ত করেন নাই এমন কি আল্লাহ নবী খুব অসুস্থ খুব অসুস্থ জীবনের শেষগুলোতে আল্লাহ নবী এত অসুস্থ মাঝে মাঝে बेहোশ হয়ে যান আবার হুঁশ আসেন আবার बेहোশ হয়ে যান হুঁশ আসেন ওযু করলেন নামাজে যাবেন बेहোশ হয়ে গেলে

আল্লাহ নবী ইতিশে হাযাদাবু বকুল সিদ্দিক আলি আল্লাহ তালা নি জন্য মুসাল্লা জন্যই গেলেন আ হাযাবু বকুর সিদ্দিক ইমামের মুসাল্লা দাঁড়াই বুপাই কান্দে আর সাহাবাই কারম কান্দে যে আর মরে হয় আল্লাহ নবী পিছনে আর নামাজ পড়ার সুযোগ হবে না আর মরে হয় নবী দুনিয়ার থাকবে না সকলকে দুনিয়া থাকতে হবে ঠিক কিনা জোরে বলে এই দুনিয়া আমরা কেউ থাকবো না সকলকে দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া থাকার জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জব মালাকুল মাউতা ওয়া তুমহারা কি সামনে ये हो फिर फरसूत न मिलेगी लबह लाल के लिए শল্মুসাফের বান্দ গাঠুড়ি শল্মুসাফের বান্দো গাঠুরি ওই আখের ঠিকানা কই আগে রওনা হ্যায় কুই পিসে রওনা কথা ঠিক কি না জোরে বলে কেউ আগে কেউ পরে সকলকে কিন্তু দুনিয়া সরতে হবে ওই কবরে সকলকে যেতে হবে বাবা কি নিয়ে রওনা দিলা আল্লাহ লবি মায়ানবি সাহাবাই তারামদেরকে নামাজ পড়তে বললে সাহাবাই

আমার ভালো লাগতেছে না আমার ভালো লাগে না এভাবে চলে গেলেন আল্লাহ নবী সরকারে তো জালমি ওপাতের দুদিন পূর্বে জিব্রাইল আসলেন এসে বলে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আল্লাহ নবী বলে আমার ভালো লাগে না জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ হুজুর আপনাকে দুনিয়া থেকে হয়তো বিদায় দিতে হবে অর্থাৎ দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে আল্লাহর আমি দুনিয়া ছেড়ে চলে যাব না মুক্তি নাই আমার বড় দুঃখ নাই বেদনা নাই তবে আমার একটা কথা একটা আমি দুনিয়া সেরে চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে আমি উম্মতদেরকে ভুলে কেমনে ওই রওজায় থাকব সুবহানাল্লাহ তুমি আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করো আমার উম্মতের খবর আমি পাবো কি না আল্লাহ তাআলা বলে জিবরাইল লে আমার নবীকে জানিয়ে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও পড়তে বছর বছর গোটা বছরের হিসাব উম্মতের খবর আমি खुशखबरी হুজুরের রওজায় পৌঁছে দিব আর জোরে বলে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চায়ে ইয়া

আল্লাহ নের একদিন আগে হাজু জিবরাল আপনি আসলে এসে বললে আরে সুলাল্লাহ ইবাল্লাহ আল্লাহ বাগ আপনাকে জানতে চেয়েছেন কেমন আছেন আল্লাহুল আমার ভালো লাগতেছে না আল্লাহ লাই বল্লে ও জিবরাইল আমার খুব খারাপ লাগতেছে আর জিবরাল বলে আরে সুলা আমি তো সবসময় আসি আর আমার সাথে আজকে নতুন একজন ফেরস্তারি এসেছি যার নাম হলো মালা কুল আল্লাহ নবী বললে কে নিয়ে এসেছে বলল হা এর শুনালো যাবে আপনি যদি অনুমতি দেন আপনার বাসায় আর আপনি যদি অনুমতি না দেন তাহলে চলে যাবে সুবহানাল্লাহ বলেন

চাই নাই আপনার বিদায়ের পরে আমি কোন নববি پیغمبرের কাছে অনুমতি চাইব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে অনুমতি দেন তাহলে আমি আপনার রূহক অবজ করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর বিদায়ের সময় বিদায়ের মুহূর্তে আল্লাহ নবী সন্তানের কথা বললেন না আল্লাহ নবী নাতিদের কথা বললেন না আল্লাহ নবী বললেন একটা ওসিয়াত করে গেলেন হাদিসে কোট হয়ে আছে আল্লাহ নবী বলেন সালাত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া আমার সাহাবায়ে কেরাম নামাজ ও আমার উম্মতের নামাজ নবী জিরুসিয়াত করে গেলে নামাজ সেই নামাজ আমরা আজকের পড়ি না কথা ঠিক কিনা জোরে বলে তাহলে নামাজ আমরা পাঁচ সপ্তাহ আদায় করতে চাই কি চাই না জোরে বলেন দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করার তৌফিক দান করবেন আমিন